স্বামীকে বিষ খাইয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী ধৃত স্ত্রীকে বনগা আদালতে পাঠিয়েছে বনগা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে স্বামীকে বিষ খাইয়ে মারার অভিযোগে গ্রেপ্তার স্ত্রী স্ত্রীকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার বাজিতপুর গ্রামের দুলাল মণ্ডলের সাথে ১২ বছর আগে বিয়ে হয় রাধারানী মণ্ডলের বর্তমানে তাদের একটি আট বছরের কন্যা সন্তানও রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন বনিবনা ছিল না রাধামণ্ডল তার কন্যাকে নিয়ে বনগায় থাকতেন গত ইংরাজির ষোলোই ফেব্রুয়ারি বনগায় রাধা যে বাড়িতে থাকতেন সেখানে যান দুলাল সতেরোই ফেব্রুয়ারি বনগাঁ থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে দুলাল উনিশে ফেব্রুয়ারি বনগাঁ হাসপাতালে ভর্তি করা হয় তাকে অবস্থার অবনতি হলে বারাসাত বেসরকারি হাসপাতালেও ভর্তি করা হয় দুলালকে এবং গত ছাব্বিশে ফেব্রুয়ারি মৃত্যু হয় তার দুলালের মৃত্যুর পর দুলালের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় মৃত্যুর আগে বন্ধুদের কাছে স্বীকার করেছে সে রাধা তরল পানীয় খেতে দিয়েছিল এবং ওই পানীয় খাবার পরই সে অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর পরে পরিবারের পক্ষ থেকে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুলালের মা হরিদাসী মণ্ডল অভিযোগ পেয়ে তদন্তে নেমে হরিণঘাটা থেকে শুক্রবার রাতে রাধাকে আটক করে পুলিশ শনিবার পুলিশি জেরার পর সকালে তাকে গ্রেপ্তার করা হয় ধৃত রাধাকে এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় দীপ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা